The ruling BJP party in Tripura accused both the Congress and the opposition CPI-M party of hatching conspiracy against the BJP party in the name of vote rigging and vote capturing during April 11th West Tripura parliamentary constituency. The BJP spokesperson Dr. Ashok Sinha also urged upon the Election Commission of India, as the Congress has threatened of dire consequences after April 18th, while the CPI-M threatened of violence. এমন না যে কাউকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে আটকে গেছে আসতে পারে নি এরকম কিছু হয়নি ভোটিং পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু হোয়াট হ্যাপেন্ড ইন 2014 এন্ড দ্যাট ইজ নর্মাল ইন ত্রিপুরা ত্রিপুরাতে কিন্তু ওই 10% কম হয় অ্যাসেম্বলির তুলনায় পার্লামেন্টে এটা ট্র্যাডিশন গত কয়েকদিনে আমরা একটা জিনিস খেয়াল করেছি আমরা সাসপেক্ট করেছি হবে সিরিয়াস কনস্পিরেসি এবং সেই কনস্পিরেসিটা আপনারা বুঝতে পারবেন যদি দু তিনটা স্টেটমেন্ট আপনারা খেয়াল করেন সিপিএমএ শ্রী বিজনধর তিনি বলেছেন কামান বন্দুক নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথা না দিস ওয়াজ এ ভেরি স্ট্যান্ডার্ড ডেঞ্জারাস কল গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক কথা যে ইলেকশনের সময় কোনো রাজনৈতিক দল যার ইতিহাস হিংসার যার ইতিহাসে ভায়োলেন্স চাই আছে যার ইতিহাস যার পতাকাও রক্তের পতাকা সেই দল যখন কামান বন্দুক নিয়ে প্রতিরোধের কথা বলে ইলেকশন কমিশন নিডস টু বি কেয়ারফুল একই সঙ্গে আপনারা দেখুন আমাদের মাননীয় কংগ্রেস সভাপতি সেদিন হঠাৎ হুমকি দিলেন ডায়ার কনসিকুয়েন্সেস আফটার 18th এই এই ধরনের কথাবার্তা বিরোধী দল থেকে যখন আসে ইলেকশন কমিশন হ্যাজ নো অল্টারনেটিভ বাট টু টেক কগনিজেন্স অফ দিস ভোট দিতে বাধা দেওয়া এবং মানুষের মনে ভয় তৈরি করা এই জিনিসগুলি একটা ফিয়ার কমপ্লেক্স তৈরি করার চেষ্টা অ্যান্ড নির্বাচন কমিশন এই সমস্তগুলিকে কগনিজেন্স নিয়েছে এই যে ভয় সৃষ্টি করা টেরর সৃষ্টি করার উদ্দেশ্যে যেই স্টেটমেন্টগুলো ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি থেকে এসছে অপোজিশন পার্টিগুলি থেকে এসছে সেটাকে নির্বাচন কমিশন কগনিজেন্স নিয়েছে উই আর গ্রেটফুল উই আর থ্যাঙ্কফুল